আসলে এখানে অনেকে আছে হেফাজতে ইসলাম কেন তারা আন্দোলন করেছিল এর আগে তো তাদেরকে আমরা রাস্তায় দেখি নাই কোন আন্দোলনে দেখি নাই তারা সেদিন রাস্তায় কেন এসেছিল কারণ তারা দেখেছিল এই ব্লগাররা আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যে সম্পত্তি করেছে এই ব্লগাররা দেখেছে ওর প্রতিবাদ করার জন্যই তারা ঢাকাতে এসেছিল সারা দেশ থেকে এবং সেটা প্রতিবাদ জানাতে শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল তাদের হাতে কি ছিল তাদের হাতে কোন অস্ত্র ছিল না তাদের হাতে ছিল তসবিহ তাদের হাতে ছিল কোরআন শরীফ তাদের হাতে ছিল জাহে নামাজ ঠিক কিনা তারা আওয়ামী লীগের লোকজন অন্যদিক থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের উপর আক্রমণ করেছে তাদের উপর আক্রমণ করিয়ে সে এবং তাদেরকে অনেককে হত্যা করেছে কোরআন শরীফ পুড়িয়েছে এবং মিথ্যে তাদের নামে তাদের নামে মিথ্যে মামলা দিয়েছে হয়রানি করেছে শুধু তাই নয় তাদের যে নেতা ছিলেন এই শফি সাহেব তাকে তারা আটকে রেখে দিয়েছিলেন আল্লামা শফি সাহেবকে আসতে দেয় নাই শফি সাহেব আসতে পারে নাই তাদের সেই সমাবেশে তিনি যদি আসতেন বক্তব্য দিতেন দোয়া করতেন তাহলে হয়তো সমাবেশ শেষ হয়ে যেত তিনি যা নির্দেশ দিতেন সেই নির্দেশ নিয়ে তারা ফিরে যেত কিন্তু তারা বলেছে আমাদের নেতা না আসা পর্যন্ত আমরা এখান থেকে সরব না কেন আমাদের নবীর উপরে এত বড় অপমান আমরা সহ্য করতে পারি না সেই ব্লগার রাখা তারা তাদেরকে কাউকে ধরে নাই তাদের মামলা হয় না যে দু একটাকে জনগণের চাপে ধরেছিল আবার ছেড়ে দিয়েছে তাদেরকে অথচ এই মুসল্লিরা এই আলেমরা সারা বাংলাদেশ থেকে এসছে অনেকে এমন যে জীবনে হয়তো প্রথমবার ঢাকা শহরে এসছে রাস্তাঘাট কিছুই চেনে না তারা এসছে শাপলা চত্বরে তারা কেউ রাতের বেলা জিকির করছে কেউ কোরআন শরীফ পড়ছে কেউ হয়তো ঘুমিয়েছিল সেই ঘুমন্ত অবস্থায় দেখেছেন যে রাস্তার বাতি বন্ধ করে টেলিভিশন চ্যানেল বন্ধ করে কিভাবে তাদের উপরে গুলি চালানো হয়েছে বহু আলেমকে আয়নাতুলকে হত্যা করা হয়েছে রাস্তায় রক্ত ভেসে গিয়েছিল এবং কিন্তু প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে কোন গুলি চালায় নেয় পত্রিকা বলেছে 1,55,000 রাউন্ড গুলি চালানো হয়েছিল বিটিআরের জন্য একটা গুলি চলল না আর এই আলেমদের নিরস্থালেমদের উপরে 1,55,000 গুলি চালানোর আপনি কি মানুষ আপনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করে কিভাবে দাবি করেন আপনি কাজে এই হলো তাদের মুসলমানের নমুনা এই হলো তাদের দেশপ্রেম এই হলো তাদের নমুনা কাজে এই আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না আমি বলছি এই আওয়ামী লীগ হলো সাপের থেকেও খারাপ সাপকেও বিশ্বাস করা যা পুষলে সে সাপ পোষ মানে কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না